सांगठनिक शक्ति बृद्धि और आसन्न एडिसी निर्वाचन के रणकौशल स्थिर करार लक्ष्य सोमवार आगरतला प्रेस क्लाबे अनुष्ठित है आईएनपीटी केंद्र कार्यकारी कमिटी अधिवेशन दल सभापति विजय रांगले पौरोहित्य अनुष्ठित बैठक अंश नेन शीर्षस्थलीय नेतृबृंद सोमवार आगरतला प्रेस क्लाबे अनुष्ठित है आईएनपीटी दल केंद्र कार्यकारी कमिटी अधिवेशन एडिसी निर्वाचन के सामने रेखे आईएनपीटी केंद्र कार्यकारी कमिटी अधिवेशने उपस्थित छिलेन दलेर सभापति विजय कुमार रांगखल साधारण सम्पादक जगदीश देवर्मा वरिष्ठ नेता श्रुतरंजन चाकमा सह शीर्षस्तरेर नेतृबृंद आईएनपीटी এই অধিবেশনের মূল এজেন্ডা সম্পর্কে বলতে গিয়ে দলের সাধারণ সম্পাদক জানিয়েছেন শ্রদ্ধায় আমরা এবং লাদাখ চাইনিজ বর্ডারে আমাদের 20 জন সৈনিক একজন কর্নেল সহ যারা শহীদ হয়েছেন আমাদের ইন্ডিয়ার জন্য তাদের আত্মার সম্মানে আমরা 2 মিনিট নীরবতা পালন করি এবং আজকের এজেন্ডা মাঝখানে কিছু কিছু এইসব এইসব হইলেও মেইন হইতেছে আইএনপিটি সংগঠন আর একটা হইতেছে আমাদের এডিসি নির্বাচন ব্যাপারে আলোচনা হবে এখানে আমরা সবার কাছে অ্যাডভাইস আমরা চাইব এবং আমাদের বিভিন্ন নেতৃত্ব তারও অংশগ্রহণ করবেন এই দুটাই আমাদের মেইন এজেন্ডা আজকাল আর বাদ বাকি যদি কিছু হয়ে থাকে আপনাদেরকে আমরা বলবো কিন্তু এই দুটাই এজেন্ডা আমাদের একটা হয়েছে আমাদের আইএনপিটি সংগঠন আর একটা হইতেছে এডিসি নির্বাচন সিডাব্লিউসি অধিবেশন বৈঠকে বসছি বৈঠকে মূল এজেন্ডা হচ্ছে দীর্ঘ প্রায় 3.5 মাস বিভিন্ন কারণে আমাদের সংগঠন অনেকটা অ্যাক্টিভিটিস বিভাগীয় ভিত্তিক অঞ্চল ভিত্তিক তাদের অ্যাক্টিভিটিস থাকলেও পুনরায় সংগঠনকে শক্তিশালী করার উদ্দেশ্যে এবং আগামী এডিসি নির্বাচন সম্পর্কে রণনীতি তৈরি করা এবং বিবিধ যেমন সংশোধিত নাগরিকত্ব আইন এই বিষয় নিয়ে আলোচনা হবে এনআরসি নিয়ে আলোচনা হবে এবং ত্রিপুরা রাজ্যে নতুন করে আন্দোলন কীভাবে সংগঠিত করা যায় সেই বিষয়ে আলোচনার জন্যে এই অধিবেশন এদিকে এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড় জুড়ে বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক তৎপরতা সেই সাথে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক হিংসার ঘটনা ব্যুরো রিপোর্ট হালাবোল